আমাদের কাছে তো ছাত্র বিষয়টা আনন্দের আমাদের কাছে বিশাল খুশির খবর। আমরা তো ভাবছি অনাথপুর বাসী হিসাবে আরো বেশি গর্বিত খুশির। আমরা সবাই প্রাথমিক শিক্ষক বাবু, ঠিক আছে? আমরা কোনো না কোনো স্কুলের ছাত্র, আমরা পুরো সাব ডিভিশনের আমাদের প্রাথমিক শিক্ষা সেল আছে। আমাদের কাছে তোমার বিষয়টা মানে কি বলবো, কাল থেকে থাকতে পারছিলাম না। কালকে আমরা সবাই গল্প করে দেখছি, কালকে তো প্রচুর ভিড়, অনেকে এসছে। আমরা আজকে সময় করলাম, আগামী দিন আরও ভালো করে রেজাল্ট হোক, আমরা তোমার অপেক্ষায় থাকব। আমাদের মতো করে তোমাকে আমরা অভ্যর্থনা দিতে চাইছি, আমাদের কার্যকরী সভাপতি, হ্যাঁ, প্রাথমিক শিক্ষা সেলে। খুব ভালো হয়েছে, আর এটা একটা আমরা ছোট্ট উপহার দিলাম এটা তোমার জন্য। মানে তুমি এখন রঘুনাথপুরের আমাদের একটা আমরা ছাত্রদের কাছে কখনো মানে এখন শুনিনি আর না, যে আমাদের রঘুনাথপুরের নাম মানে তুমি রোশন করেছ, মানে এইটা তোমার তোমাকে দেখে এই জিনিসটা করে না অনেক ছেলে আরো মানে একটা পড়াশোনার দিকে একটা বেশ মানে ইন্টারেস্ট জাগবে, আর বিষয় হয়ে খুব ভালো জিনিস। আর আমাদের গ্রামের আমাদের আমাদের ঘরের ছেলে শুভদেব ব্যানার্জি মাধ্যমিকে যেভাবে যে র্যাঙ্ক করেছে নবম শ্রেণী নবম, তার জন্যে আমরা পুরো রঘুনাথপুরবাসী পুরুলিয়া জেলার একটা গর্ব, যেটা অতীতে কখনো আমরা শুনিনি।
আজকে আমাদের খুব খুশি লাগছে, আমরা সবাই প্রাথমিক শিক্ষক এবং আমরা একটা সংগঠনে থাকি। যাই হোক, আমরা শুভদীপের রেজাল্টে আমরা খুব খুশি আর কি। মানে এটা একটা আইকন আমাদের রঘুনাথপুরের বুকে। আমরা আশা রাখব তার শরীর স্বাস্থ্য ভালো থাকুক এবং আগামী দিনে সে যেন আমাদের রঘুনাথপুরের আরও নাম উজ্জ্বল করে, এই আশা রাখব। এবং আর একটা জিনিস, যে তার র্যাঙ্ক সত্যি বলছি যে আজকে আমাদের পেপারে টিভিতেও দেখছি, মানে আমাদের রঘুনাথপুরের যে নাম, মানে এটা মানে ঠিক মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, খুব ভালো লাগছে আর কি। এবং তাকে দেখি আরও অনেক ছেলে উৎসাহ পাচ্ছে, যে তারাও হয়তো শুভদীপের যেরকমভাবে ও মানে রেজাল্ট করেছে সবাই তার অনুসরণ করবে, এই আশা আমরা রাখবো। এবং ভগবানের কাছে প্রার্থনা রাখবো শুভদীপ যেন ভালো, আরও ভালো হয়, এবং তার যে একটা এম আছে ওরা সেই জায়গায় যেন পৌঁছায়, এই আশা রেখে ভগবানকে যা প্রার্থনা করি, তিনি যেন ভালো, সে যেন ভালো থাকে। এবং তার বাবা মা গার্জেন এবং শিক্ষক শিক্ষিকা যারা তাদের তাকে গাইড করেছেন, তাদেরকেও আমরা আন্তরিক ভালোবাসা এবং যথাস্থ প্রণাম জানাচ্ছি। ধন্যবাদ। আমরা একটু সুভজিতের কাছে শুনবো, আমরা শিক্ষক হিসাবে আমরা একটু সুভজিতের কাছে আশা করছি কি হতে চাইছে আগামী দিনে। মেডিকেল লাইনে পড়ার ইচ্ছা আছে আমার, মেডিকেল লাইনে। এই যে এত সুন্দর র্যাঙ্ক করেছো এবং সবাই তো সম্বর্ধনা দিতে এবং ভালোবাসা দিতে তোমার বাড়িতে আসছে, কি বলবেন ওনাদেরকে? আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ জানাতে চাই। তো ওনারা সবাই সকলে মিলে এসছেন আমার বাড়িতে, ওনারা আপনার আমার রেজাল্টে আপ্লুত, সেই জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের মাধ্যমে আমি শিক্ষাশালের প্রত্যেক মেম্বারকে ধন্যবাদ জানাতে চাই। Thank you.